ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ঢাকার হাজারো মসজিদের মধ্যে আকর্ষণীয় মসজিদটি হল বাইতুল মোকাররম মসজিদ। এই মুসলিম স্থাপত্য নিদর্শনটি রাজধানী ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত। প্রতিদিন এখানে দূর দূরান্ত হতে আগত মুসল্লিদের সমাগম ঘটে। কৌতূহলী দর্শকেরা অপলক নয়নে দীর্ঘ সময় তাকিয়ে থাকেন এই মসজিদটির দিকে। অনেকে আবার এই মসজিদের ছবি তুলে নিয়ে যান। অনেক ক্যালেন্ডারেও এই মসজিদটির ছবি স্থান পেয়েছে। বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকাটিও বর্তমানে রাজধানীর সবচেয়ে বড় বাণিজ্যিক এলাকাগুলির মধ্যে অন্যতম। অসংখ্য আলেমের রক্ত মিশে রয়েছে এই মসজিদের সিঁড়িতে। এই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ধন্য হয়েছেন দেশ বরণ্য ওলামায়ে কেরাম। এই মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন দেশ বরণ্য বহু ইসলামিক স্কলাররা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হবে ইসলামিক লেকচার বিডির এই ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ১৯৫৯ সালের কথা, বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি। এই ভূখণ্ডটি তখন পূর্ব পাকিস্তান নামে পরিচিত। এখানে তখন সামরিক শাসন চলছিল। সে সময়ের বিখ্যাত শিল্পপতি আব্দুল লতিফ বাওয়ালি, তিনি পূর্ব পাকিস্তান সামরিক শাসক মেজর জেনারেল ওমরাও খানের নিকট বাইতুল মোকাররম মসজিদ নির্মাণের ইচ্ছা প্রকাশ করেন। ওমরাও খান মসজিদ নির্মাণের ব্যাপারে সরকারের সহযোগিতার আশ্বাস দেন। ২৭ এপ্রিল ১৯৫৯ সালে আব্দুল লতিফ বাওয়ানির বাড়িতে মসজিদ নির্মাণের একটি সভা হয়। এ সভায় উপস্থিত ছিলেন জি এ মাদানী, হাজি আব্দুল লতিফ বাওয়ানি, এম এইচ আদমজি, এস সত্তার, মুহাম্মদ সাদিক, এ জেড এন রেজাই করিম ও মেজর ওমরাও খান। সভায় সিদ্ধান্ত হয় যে পল্টন পুকুর ভরাট করে বাইতুল মোকাররম মসজিদ নির্মাণ করা হবে। পুকুর ভরাট হলে ১৯৬০ সালের ২৭ জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাইতুল মোকাররম মসজিদের নকশা প্রদান করেন তৎকালীন প্রকৌশলী আবুল হোসেন থারিয়ানি, কাজ দেখাশোনা করেন প্রকৌশলী মঈনুল হোসেন। সিন্ধুর বিশিষ্ট স্থাপত্যবিদ আবুল হোসেন থারিয়ানিকে মসজিদ প্রাঙ্গণের নকশার দায়িত্ব দেওয়া হয়, যার মধ্যে দোকান, দফতর, গ্রন্থাগার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। মসজিদের নকশায় মুঘল স্থাপত্যশৈলীর পাশাপাশি দেখা যায় আধুনিক স্থাপত্য নকশা। পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত এই মসজিদের আয়তাকার মেহরাবটি এই মসজিদে যোগ করেছে সম্পূর্ণ ভিন্ন এক সৌন্দর্য মাত্র। কাবা শরীফের সাথে মিল থাকায় মুসল্লিদের এই মসজিদটির প্রতি রয়েছে এক ভিন্ন মায়া। বৃহৎ ঘনক্ষেত্রটির জন্য এই মসজিদটি বাংলাদেশের অন্য সব মসজিদের চেয়ে আলাদা। নির্মাণ শেষ হবার পর শুক্রবারের জুমার জামাত আদায়ের মাধ্যমে প্রথমবারের মতন এখানে নামাজ পড়ানো হয়। দিনটি ছিল ১৯৬৩ সালের ২৫শে জানুয়ারি। মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে তিনটি অশ্বক্ষুরাকৃতি খিলান পথ রয়েছে, যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড়। দুটি উন্মুক্ত অঙ্গন প্রধান নামাজ কক্ষে আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে। তিন দিকে বারান্দা ঘেরা নামাজের প্রধান কক্ষের মেহরাবটির আকৃতি আয়তাকার। সমগ্র মসজিদ জুড়েই অলঙ্করণের আধিক্যকে এড়িয়ে যাওয়া হয়েছে। বাইতুল মোকাররমের অবকাঠামো
কাবা ঘরের মতো। কাবার আদলে নির্মিত অংশবিশেষ বাইতুল মুকাররমকে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। মসজিদের বিশাল এলাকা জুড়ে রয়েছে বাগান। বাগানটি মুঘল শৈলীতে নকশা করা। আধুনিক স্থাপত্য রীতিতে তৈরি এ মসজিদের নকশায় মুঘল স্থাপত্যশৈলীর ছাপ রয়েছে। মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিকে হওয়ার কথা থাকলেও উত্তর ও দক্ষিণ গেট দুটি বেশি ব্যবহৃত হয়। দক্ষিণ ও উত্তর পাশে অজু করার জায়গা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দার ওপর দুটি ছোট গম্বুজ নির্মাণের মাধ্যমে প্রধান ভবনের ওপর গম্বুজ না থাকার অভাব ঘোচানো হয়েছে। 60,000 বর্গফুট আয়তনের এ মসজিদের জন্য সরকার বরাদ্দ দেয় 8.30 একর জমি। বাইতুল মুকাররম মসজিদটি প্রধানত আটতলা। এর নিচতলায় রয়েছে বিপণী বিতান ও গুদামঘর। প্রথম থেকে ষষ্ঠতলা ভবন বা ইমারত, কিন্তু সবসময় ছয়তলা পর্যন্ত ব্যবহার করা হয় না। নামাজের জন্য ব্যবহার করা হয় প্রথম তলায় 26,517 বর্গফুট, মেনজাইন ফ্লোর 1,840 বর্গফুট, দ্বিতীয় তলার আয়তন 10,660 বর্গফুট, তৃতীয় তলার আয়তন 10,723 বর্গফুট, চতুর্থ তলার আয়তন 7,370 বর্গফুট, পঞ্চম তলার আয়তন 6,925 বর্গফুট এবং ষষ্ঠ তলার আয়তন 7,438 বর্গফুট। আর জুম্মার নামাজ আদায় করা হয় বাড়তি আরও 39,899 বর্গফুট জায়গায়। এ মসজিদে মহিলাদের নামাজের স্থানও রয়েছে। এর আয়তন 6,382 বর্গফুট। মসজিদ, ব্যালকনি সব মিলিয়ে মুসল্লিরা বাইতুল মুকাররম মসজিদে 1,25,062 বর্গফুট এলাকা নামাজের জন্য ব্যবহার করে থাকেন। প্রধান প্রবেশপথটি রাস্তা হতে 99 ফুট উঁচুতে। প্রবেশপথের ঠিক উপরে আরবিতে আল্লাহু আকবর লেখা রয়েছে। বাংলাদেশের জাতীয় মসজিদে কবে কখন নামাজ পড়া শুরু হয় তা জানার ইচ্ছা অনেকের। 25 জানুয়ারি 1963 সালে শুক্রবার জুমার নামাজ দিয়ে শুরু হয় নামাজ আদায়। তারাবির নামাজ শুরু হয় 26 জানুয়ারি 1963। বাইতুল মুকাররম মসজিদের প্রথম খতিব ছিলেন মাওলানা আব্দুর রহমান বেখুত। এরপরে খতিব নিযুক্ত হন মাওলানা কারি উসমান মাদানী রহিমাহুল্লাহ। তিনি এই মসজিদের খতিব ছিলেন 1963 থেকে 64, মাত্র 1 বছর। পরবর্তী খতিব ছিলেন মুফতি সৈয়দ মুহাম্মদ আমিমুল ইহসান। তিনি 1964 থেকে 1974 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মাওলানা আমিমুল ইহসান বাংলাদেশের বর্তমান সময়কার সবচেয়ে নামকরা ইসলামিক স্কলার শাইখুল ইসলাম আল্লামা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম স্যারের শ্রদ্ধেয় মামা ছিলেন। এরপর এই মসজিদের খতিব ছিলেন মুফতি মাওলানা মুইজ রহিমাহুল্লাহ। তিনি দায়িত্ব পালন করেন 1974 থেকে 84 সাল পর্যন্ত। এরপরে বাইতুল মুকাররম মসজিদের দায়িত্ব পালন করেন মাওলানা ওবায়দুল হক রহিমাহুল্লাহ। তিনি ছিলেন দেশ বরেণ্য আলেম। তিনি একই সঙ্গে হাটাজারি মাদ্রাসা এবং ঢাকা আলিয়া মাদ্রাসাতে বুখারি পড়াতেন। খতিব হিসাবে দায়িত্ব পালন করেন 1984 থেকে 2009 সাল পর্যন্ত। তারপর 24 বছর এখানের ইমামের দায়িত্ব পালন করা মুফতি মাওলানা নুরুদ্দিন সাহেব 1 বছর ভারপ্রাপ্ত খতিবের দায়িত্ব পালন করেন। এরপর খতিব হন প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন। বর্তমানে জাতীয় মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা রুহুল আমিন। মসজিদের সৌন্দর্য বাড়াতে সরকার দক্ষিণ দিকে সুউচ্চ প্রবেশদ্বার ও সুউচ্চ মিনার নির্মাণ করেছেন। পৃথিবীর বিখ্যাত মসজিদগুলোর মধ্যে ঢাকার বাইতুল মুকাররম মসজিদ
নির্মাণ শৈলীতে ভিন্ন। বাংলাদেশের মুসলমানদের গর্ব ও অহংকারের বিষয় এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। বাইতুল মোকাররমই শুধু নয়, ভারতীয় উপমহাদেশে রয়েছে হাজারো ঐতিহ্যবাহী মসজিদ। 400 বছরের প্রাচীন মুসলিম স্থাপত্য শৈলী সহ আজও দিল্লির বুকে দাঁড়িয়ে আছে দিল্লির শাহী জামে মসজিদ। মোগল আমলে তৈরি দিল্লির শাহী জামে মসজিদ সম্পর্কে বিস্তারিত ইতিহাস জানতে চাইলে ইসলামিক লেকচার বিডির এই ভিডিওটি দেখুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন। নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না।